হ্যালো পাবলিক, তো কেমন আছে তোমরা সবাই? অ্যানাদার ডে অ্যানাদার ভ্লগ ইন মাই চ্যানেল। অল রাইট, তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো, যেতে চলেছি তারাপীঠ। ফুল কভার আপ ব্লগ করার চেষ্টা করব, যা মজা করব, যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব। কি দেখতে থাকো, আর হ্যাঁ, লাইক করতে হবে, লাইক করো আর সাবস্ক্রাইব টুকে ঘন্টা টং করে বাজিয়ে দাও। ওকে, চলো আর হেন বকছি, লেটস স্টার্ট উইথ মাই ইন্টার শট। চলো, এনিওয়ে ইটস মি ইয়োর ভিভিড সোল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গেট ব্লগিং গাইস। ঝিঙ্কু, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মানে আলাদা আনন্দ, আলাদা মজা এবং আলাদা অভিজ্ঞতা। প্রতিবারের মতন যে জায়গা ছেড়ে যাওয়ার খারাপ লাগা তো মনের মধ্যে ছিলই, কিন্তু আড্ডা যখন থেকে শুরু হলো সেই ফিলিংটা আলাদাই। আমাদের স্টেশন বর্ধমান জংশন কখন পৌঁছালো আমি ঠিকঠাক জানি না, কিন্তু বর্ধমান জংশন পেরোনোর পরে ট্রেনের ভেতর থেকে বাইরেকার দৃশ্য জাস্ট আলাদাই। সেই দৃশ্য আমি তোমাদের বলে বর্ণনা করতে পারবো না সেটা কতটা অভূতপূর্ব ছিল। মাঠের পর মাঠ, মাঝে মাঝে সারি সারি গাছের বন, সে এক আলাদাই দৃশ্য। প্রতিটা ট্রেনের মতোই আমাদের এক্সপ্রেস ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে আমাদের অপেক্ষা করিয়েছিল। ওই বলে না, সবার কা ফল মিঠা হতা হে, ঠিক ওরকমই। তো অবশেষে আমাদের ট্রেন রামপুরহাট জংশনে ঢুকলো। অল রাইট গাইজ, অবশেষে 4:30-5 ঘন্টা দীর্ঘ এবং অতিকায় জার্নির পর আমরা চলে এসেছি রামপুরহাট জংশনে। এখান থেকে মিললে আমরা তারাপীঠের দিকে অটো বা টোটো ধরে যাবো, সেটা তোমরা দেখতেই পাবে। বাট এতক্ষণ মেনলি জার্নি করার পর সার্থক বলছে এখান দিয়ে ঝাঁপ দিয়ে মরে যাবো, ও আর কিছু বলতে চায় না। ও এতক্ষণ আমারও আর কিছু বলার মতো দম নেই, হোটেল খুঁজতে হবে আগে, তারপর যাই হোক, কিছু বলার নেই, তো চলো দেখতে পাবে, চলো। অল রাইট গাইস, তো ফাইনালি হোটেল পেয়ে গেছি এবং হোটেলে চলে এসেছি। মেনলি ব্যাপারটা হচ্ছে কি, ট্রেনটা লেট ছিল, আমরা কামারকুন্ডু থেকে লেট উঠেছিলাম এবং নেমেছিও লেট, মানে সময়ে আসিনি, মিনিমাম 1 ঘন্টা 1 ঘন্টা মতো লেট করেছিল। তো হোটেল যেটা উঠেছি, প্রথমে হোটেলের তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, চলো। মেন ব্যাপার কি হচ্ছে, আপ টু 900-এর মধ্যে এইরকম একটা অ্যাম্বিয়েন্সের হোটেল অনেক কমই পাওয়া যায়, তাও খুবই কমেই পেয়েছি সোজা কথা। এইখানে মেনলি সার্থক আছে, সার্থকের খুবই ঘুম পেয়েছে, অগ্নিবদার আমি চান করে নিয়েছি পুজো দিতে যাবো বলে, রেডি হয়ে বসে আছি, জাস্ট বেরোবো একটু পরে পুজো দিতে। সার্থকের ওসব বালাই নেই, ও তারকেশ্বর সময় পুজো দিতে যায়নি, এখনও যাবে না, ও ব্যাস, ও পয়সা খরচা করে না, এখনো পর্যন্ত কিছু করিনি, জাস্ট চান করে কি দেখো কি ভিউজ। এটা একটা ভালো অ্যাম্বিয়েন্স, তোমরা বুঝতে পারছো, যাই হোক। তো অন কর, তো মেনলি তোমাদের সব কিছু দেখালাম, হোটেলে কোথায় আছি দেখালাম, সব কিছু তোমাদের ডিটেলসে বললাম, এবার রেডি হয়েছি, ড্রেস আপ করেছি। তো মেনলি এখন যাবো হচ্ছে গিয়ে তোমার পুজো দেবো, দাদা কিনো ইত্যাদি ইত্যাদি, চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। হোটেল থেকে ফ্রেশ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। ডালা কেনা এবং সংগ্রহ করার পর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারামায়ের ঘাট অর্থাৎ জীবিতকুণ্ড পুকুর ঘাটের সামনে, তারপর আমরা পুজো দেওয়ার জন্য দাঁড়ালাম লাইনে। সত্যি কথা বলতে কি, সারাদিন ট্রেনে জার্নি করার পর হোটেলে ফ্রেশ হয়ে এসে যখন পুজোর লাইনে দাঁড়ালাম, ক্লান্তি শরীরে ছিল কিন্তু মাকে দেখার জন্য আমরা সেটাও সহ্য করতে পারি। তো এখানে কিছু বিভিন্ন দেবদেবীর মূর্তির এবং তাদের সম্পর্কে কিছু বিবরণ দেওয়া আছে। লাইনে আমাদের পরিচয় হয়েছিল কিছু মানুষদের সাথে, তারা সত্যি খুব ফ্রেন্ডলি, এবং যখনই ক্যামেরা এবং ভিডিও অন করছিলাম তারা নিজে থেকে আসছিল এবং কথা বলার চেষ্টা করছিল, আমরাও তাই তাদের সাথে পুরো ফ্রেন্ডলিভাবেই মিশছিলাম। কারণ লাইনে দাঁড়ানোর সময় সঙ্গীর খুব প্রয়োজন হয়, কারণ অনেকটা যাওয়ার সময় কারোর সাথে কথা বলতে বলতে গেলে খুবই ভালো লাগে। এখন আমরা চলে এসেছি তারামায়ের মন্দিরের একদম সামনে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তারামায়ের মন্দির, আর আমরা এখন এই যে ওপরে রেলিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাবো মন্দির প্রাঙ্গণে, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ না, যত দূর যাচ্ছি তত দূর তোমাদের দেখাচ্ছি। অবশেষে মাকে দর্শনের পর এবং পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে এলাম বাইরে। তো আমি এখন দাঁড়িয়ে আছি তারামায়ের পুকুরের সামনে,
তো প্রচণ্ড ভিড়, এবং সত্যি কথা বলতে কি এবারে পুজো দিতে এসে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 45 মিনিটের মধ্যেই আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। এখন আমি রয়েছি তারাপীঠ মন্দিরের নিকটবর্তী বাজার এলাকায়। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, পেঁড়া থেকে শুরু করে, হাতের বালা থেকে শুরু করে, মেয়েদের গহনা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। তো পুজো সম্পন্ন করার পর আমরা এবার যাব শ্মশানের উদ্দেশ্যে। অবশেষে আমরা এখন দাঁড়িয়ে আছি শ্মশানে ঢোকার সম্মুখে। রাতের বেলার শ্মশান আলাদাই দেখতে হয়, যদিও এখন চিতা খুবই কমে গেছে চুল্লি হওয়ার পর থেকে, বাট আলাদাই লাগছে। শ্মশানের ভেতর বামাক্ষপা মন্দিরের সামনে আরতি এবং যজ্ঞ চলছিল, সামনে হাঁড়ি কাটো রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পুজো হচ্ছে। তো এখন আমরা শ্মশানের মধ্যে আছি, জানি না কোন দিকটা কি যাচ্ছি, বুঝতে পারছি না। পুজো তো দেওয়া মেনলি হয়ে গেছে, ঘুরছি দেখি কি কি দেখা যায়। মেনলি অবশেষে পুজো দিয়ে ফিরেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, খাবার কিনে নিয়ে একেবারে ঢুকলাম। যা যা হয়েছে তোমাদের ভিডিওতে দেখালাম, আর তারা মায়ের মন্দিরে ভিডিও করতে দেয়নি, তার ব্যাপারটা কি সব বলবো। আজকের দম হচ্ছে না, কালকে সকালে দেখাচ্ছি, চলো গুড নাইট অ্যান্ড দেখা হচ্ছে কাল সকালে। অল রাইট গাইজ, গুড মর্নিং তোমাদের সবাইকে। কালকে রাতে সত্যি কথা বলতে কি পুজো দিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও করার মতো অবস্থা ছিল না সোজা কথা। তো কালকে অনেক কিছু কথা শেয়ার করা হয়নি, মেনলি ব্যাপারটা হচ্ছে কি মায়ের মন্দিরে ঢোকার আগে অবধি ভিডিও ফুটেজ তোমরা দেখতে পেয়েছো, তারপরে মন্দিরে যে মেন গেটে ঢুকবো ওইখান থেকে ফোনে ক্যামেরা করতে দিচ্ছে না। দ্বিতীয়ত এত তাড়াহুড়ো করাচ্ছে, মানে আমরা ঢুকেছি, আমাদের মন তো পড়িয়ে পুজোটা করে নিয়েছি ওই লাইনের মধ্যেই, মানে মেন গেটের একটু আগে, তারপর ঢুকে মায়ের পাটাতে যেটা আলাদা পা থাকে সেটা মাথা দিয়েছি, মানে আমি ঘাড় ধরে মাথাটা ঠোকাচ্ছে, ঢুকে আমি ঘাড় ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর মন্দিরের ভিতরে গেলাম মায়ের পাটা ধরলাম, ঘাড় ধরে ঢোকাচ্ছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে, এইরকম পুরো অবস্থা। কিন্তু যাক, কালক্রমে পুজোটা দেওয়া হয়ে গেছে, মানে ভাগ্যক্রমে পুজোটা দেওয়া হয়ে গেছে কালকের মধ্যে, না হলে আজকে হ্যাপা পাওয়া যেত। তো মেনলি এই যে হোটেল আছে, তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড একদম চাম্পু ব্যাকগ্রাউন্ড আছে, মানে আমার কাছে পুরো ঝিনঝিন। এসি চলছে না বড়া? কি এসি চলছে, যখন ঢুকলাম তখনই তো বললাম এসি নেবো না, আমি অল্প মধ্যে সেটাই ঠিক করলাম। তো বড়া আমি তো নেই, মানে আমি তো টাকা দিচ্ছি না বড়া, আমার তো কেটেছে বড়া। কেন ক্যাশাল করছিস সকাল সকাল? এই চলছে নাকি বড়া? কি বাত, যা বলি ক্যামেরার সামনে এসে বলতো বড়া। গিজারও নিয়েছিস? না গিজারও নিয়ে বড়া, এখানে কোথায় জোয়ারটা করবো বড়া? অনেক মস্তি, অনেক কুঁদুকুদি, অনেক ক্যাচাল করার পর ফ্রেশ হয়ে একটু নাচতে নাচতে মাথা মুছে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি, বাড়ি ফিরতে হবে গাইস, বাড়ি, প্রিয় জায়গা, পৃথিবীর সবথেকে শান্তিময় জায়গা। এখন যেতে চলেছি হচ্ছে রামপুরহাট স্টেশনে, ওখান থেকে ডিরেক্ট বাড়ি, আজকে ফেরা দিন, চলো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এদের কোনো দায়িত্ব কেন বুঝলি, আমাকে বাড়ি থেকে শুনে নিচ্ছে কি যে বেগ আজকে খাওয়াচ্ছে না, মরে যা মরে যা বাড়ি যা। অটো টোটো জিও মিও শাটল মাটল যা বলো, ওতে করে মেনলি রামপুরহাট জংশনে এসেছি, শরীর বইছে না, লাঞ্চ করেছি সবে, ট্রেনের অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়, এক্সপোজার বেড়ে গিয়ে তো অবস্থা খুবই খারাপ। লজেস খাবো, আমার লজেস খাওয়ার কি করো। অবশেষে আমাদের গাড়ি বোলপুর শান্তিনিকেতনে ঢুকেছে, চলো যেতে থাকি, আরো কথা হতে থাকবে, চলো। তো আজকের ভিডিওটা মেনলি এতটাই, তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা যারা এখনও দেখছো কিন্তু লাইক করোনি, কি করছো লাইক করো, লাইক করো, আর হ্যাঁ কমেন্টে জানাও, ভালো লাগলেও জানাও আর খারাপ লাগলেও জানাও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো কি করছো, সাবস্ক্রাইব করার ব্লগ দেখতে থাকো, কারণ তাগুলো খাবি কি ঝাঁজেই মরে যাবে। অলরাইট, তোমার সাথে দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে, এনি ডে এনি টাইম উইথ মি ব্যাক ইন অ্যাকশন। তার জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।